Good evening, everyone. I hope you all are doing great. I'm going to share the screen now. Can you all see the screen? Yes, sir. Yes, sir. Okay. As you can see on the screen, the topic is critical writing. Critical writing. Okay, what is critical? What does the word critical mean? Do you know? Critical maniki. Jotil. Jotil. Jotil lekha bolte ki dhoroner lekha? Critical writing. Critical writing means you express or analyze. You express or analyze the advantages, the merits, the qualities, and you know, the mistakes, the faults of a work of literature, music, etc. Critical writing মানে হলো আপনি প্রকাশ করছেন, লেখার মাধ্যমে প্রকাশ করছেন অথবা লেখার মাধ্যমে অ্যানালাইজ করছেন, ব্যাখ্যা করছেন কি প্রকাশ করছেন বা কি ব্যাখ্যা করছেন সাহিত্যের কোনো বিষয় নিয়ে, সাহিত্যের কোনো বিষয়ের গুণাবলী অথবা দোষ ত্রুটি আপনি ব্যাখ্যা করছেন, এটাকেই বলে ক্রিটিক্যাল রাইটিং। ক্রিটিক্যাল অলসো মিন্স ইউ নো ক্যারেক্টারাইজড বাই কেয়ারফুল অ্যানালিসিস অ্যান্ড জাজমেন্ট। কেয়ারফুল অ্যানালিসিস, you are analyzing carefully, you are explaining something critically, seriously, carefully. আপনি কোন লেখা লিখলেন, কোন বিষয় সম্পর্কে লেখাটা লিখলেন খুব সিরিয়াসনেস নিয়ে, গম্ভীর ভাবে, মনোযোগ দিয়ে এবং যুক্তিতর্ক ব্যবহার করে, যুক্তিতর্ক ব্যবহার করে আপনি যে লেখাটা লিখলেন খুব মনোযোগের সাথে যাচাই বাছাই করলেন একটা টপিক সম্পর্কে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রাইটিং। Critical writing will be supported by concrete evidence. In a critical writing, there must be concrete evidence. Evidence means proof. Critical writing e praman lagbe. Praman dite hobe, totthyo praman. But in descriptive writing, concrete evidence, concrete proof is not necessary. Do you remember in the last class we discussed descriptive writing? Hello? আপনাদের মনে পড়ে গত ক্লাসে ডেসক্রিপটিভ রাইটিং পড়েছিলাম? জি স্যার। ডেসক্রিপটিভ রাইটিং, ইন এ ডেসক্রিপটিভ রাইটিং ইউ আর জাস্ট ডেসক্রাইবিং সামথিং। For example, a cat, write a paragraph about a cat. So you are describing the cat has two eyes, you know, one nose,
वन टेल, फोर लेग्स, सो यू आर जस्ट डिस्क्राइबिंग व्हाट एवर द कैट इज मेड ऑफ, मैंने বিড়ালটা কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি, আপনি জাস্ট বর্ণনা করে যাচ্ছেন, এখানে কোনো ক্রিটিক্যাল কিছু নেই, ক্রিটিক্যাল কিছু নেই। বিড়ালের দুটো চোখ আছে, একটি নাক আছে, একটি মুখ আছে, ধারালো দাঁত আছে। আচ্ছা, এখানে কি ক্রিটিক্যাল কোনো ব্যাখ্যা আছে, ক্রিটিক্যাল কোনো কথা আছে, না বিড়ালটা যেমন আপনি জাস্ট বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, বলেন তো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, জি স্যার, জি স্যার, আমার প্রশ্নটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে বলেন উত্তরটা। একটি বিড়ালের যা যা আছে আমি তা তা লিখে গেলাম, বলে গেলাম, এটা কি ক্রিটিক্যাল রাইটিং না ডেসক্রিপটিভ রাইটিং? ডেসক্রিপটিভ রাইটিং স্যার। ডেসক্রিপটিভ রাইটিং, তাহলে বিড়াল সম্পর্কে ক্রিটিক্যাল রাইটিংটা কেমন হবে? হাউ শুড দ্য ক্রিটিক্যাল রাইটিং লুক লাইক ওয়েন আই এম রাইটিং ক্রিটিক্যালি অ্যাবাউট এ ক্যাট? বিড়াল সম্পর্কে ক্রিটিক্যাল রাইটিং যদি আমি লিখি তখন সেটা কেমন হবে আপনারা জানেন? না জানলে বলেন, জানি না আমি বলবো। হ্যালো, না স্যার। ওকে, সো If you want to write a critical writing about a cat, then you should find out, you should try to find out why does the cat have, you know, whitish or grayish eyes? বিড়ালের চোখ এরকম ধূসর দেখতে, এরকম একটু সাদা মার্বেলের মতো দেখতে কেন? Why does the cat sleep so much? বিড়াল এত ঘুমায় কেন? কি কারণে ঘুমায়? Why does the cat like milk? বিড়াল মিল্ক কেন পছন্দ করে বেশি? So if you write about all these things, then your writing will be called critical writing. বুঝতে পারছেন এখন পার্থক্যটা? জি স্যার। কেন বিড়াল বিড়ালের চোখ এরকম সাদা ধরনের? কেন বিড়াল বিভিন্ন রঙের হয়? কেন বিড়াল এইভাবে ডাকে, নির্দিষ্ট একটা ডাক? কেন বিড়াল দেখতে বাঘের মতো? বাঘের মতোই তো, তাই না? বাঘ একটু বড় আকারে, বিড়াল আকারে ছোট, কিন্তু সেম না? চোখ, নাক, থাবা, দাঁত একই তো, জাস্ট আকারে ছোট, তাই না? হ্যাঁ স্যার। সো ইউ সি, দিস ইজ কল্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল রাইটিং নিডস ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি যখন ক্রিটিক্যালি একটু গভীরভাবে চিন্তা করে লিখবেন, ক্রিটিক্যালি লিখবেন, একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা খাটিয়ে চিন্তা করে লিখবেন, সেটাকে বলে ক্রিটিক্যাল রাইটিং। আর আপনি যে চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে লিখবেন, সে চিন্তাটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং। সো ক্রিটিক্যাল থিঙ্কিং and critical writing, they are
related. If you can think critically, you can write critically. আপনি যদি বুদ্ধি দিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন, আপনি আপনার লেখাটাও হবে ক্রিটিক্যাল, মানে ব্যাখ্যামূলক, অ্যানালিটিক্যাল। সো ইন এ ক্রিটিক্যাল রাইটিং উই নিড এভিডেন্স, প্রমাণ দিতে হবে, রিজনস, লজিক, লজিক শুড বি দেয়ার ইন এ ক্রিটিক্যাল রাইটিং, এক্সাম্পলস, ইউ হ্যাভ টু গিভ এক্সাম্পলস and information from sources. In a descriptive writing, you don't need any proof, any evidence. Descriptive লেখায় আপনি আপনি প্রমাণ দেওয়ার দরকার নেই, প্রমাণ লেখার দরকার নেই প্রমাণ সম্পর্কে। But in critical writing, you have to give proofs. In a critical writing, you also have to write, you know, logically. যৌক্তিকভাবে লিখতে হবে critical writing. You have to give examples. উদাহরণ দিতে হবে critical writing-এ. For example, COVID-19. COVID-19, it is a topic. COVID-19, এটা হচ্ছে একটা topic. আমি বললাম যে এই টপিকের উপর আপনি একটি রচনা লিখুন COVID-19। তো আপনি রচনা লিখা স্টার্ট করেছেন, ওখানে কি দেয়া লাগবে তাহলে আপনাকে, যে COVID-19 ইট স্টার্টেড ইন চায়না এন্ড দেন ইউ নো ইট ইজ এ ভাইরাস, ডেঞ্জারাস ভাইরাস, ইট স্টার্টেড ইন চায়না। So when you are writing, it started in China, then you have to give proof. আপনি লিখলেন COVID-19 চীনে শুরু হয়েছে প্রথম, এই ভাইরাসটি দেখা গিয়েছে, এইভাবে লিখলেই হবে না, এইভাবে লিখলেই ক্রিটিক্যাল রাইটিং হবে না। চীনে যে এই ভাইরাসটা প্রথম ছড়িয়েছে সেটার প্রমাণ দিতে হবে, ওই প্রমাণটা আপনি লিখে দিতে হবে, বুঝতে পারছেন? বুঝিনি, উৎস স্যার, উৎস, উৎস দিতে হবে যে অমুক জায়গায় এটা অমুক জায়গা থেকে ছড়িয়েছে, প্রমাণ আছে, এটা স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে, ইন্টারনেটের মাধ্যমে জানা গেছে, মানুষ বলেছে, মানুষ সাক্ষী আছে, হ্যাঁ, এইভাবে প্রমাণ দিতে হবে। দেন লজিক, ইউ হ্যাভ টু এক্সপ্রেস এভরিথিং লজিক্যালি। আপনার লেখায় যদি যুক্তি থাকে, অন্যরা আপনার লেখা পড়ে পছন্দ করবে, আপনার লেখাটাকে বিশ্বাস করবে, মেনে নেবে, অ্যাকসেপ্ট করবে। এক্সাম্পলস, ইন এ ক্রিটিক্যাল রাইটিং ইউ হ্যাভ টু গিভ এক্সাম্পলস। যেমন COVID-19-এ মারা গেছেন, উদাহরণস্বরূপ ইন্ডিয়ায় এতজন মারা গেছেন, আমেরিকায় এতজন মারা গেছেন, এভাবে এক্সাম্পল দিতে হবে। And information from sources, from other sources, for example, from other books, from the newspapers, from other articles, from other journals, you have to use information from other sources. Then COVID-19 niye hoyto ekjon gobeshok একটা লেখা, একটা প্রবন্ধ প্রকাশ করেছেন কোন বিখ্যাত জার্নালে, তো আপনি ওই জার্নালের নাম দিলেন, অমুক জার্নালে, মনে করেন নেচার জার্নাল, বিখ্যাত নেচার জার্নালে COVID-19 সম্পর্কে, হ্যাঁ, উৎস সম্পর্কে এটার
লক্ষণ সম্পর্কে লিখা হয়েছে, অমুক পৃষ্ঠায় অমুক পৃষ্ঠায় লিখা হয়েছে, আপনি আর একটা বই পড়লেন কোভিড-19 সম্পর্কে, ওই বইয়ের কথা লিখলেন, ওই বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় আছে কোভিড-19 কেন ছড়ালো, কিভাবে ছড়ালো, কারা দায়ী। সো ইউ ক্যান ইউ নো ইউজ ইনফরমেশন ফ্রম এনি বুক, ফ্রম এনি বুক চ্যাপ্টার, ফ্রম এনি ওয়েবসাইট, ফ্রম অ্যানাদার আর্টিকেল। ক্লিয়ার? ক্রিটিক্যাল রাইটিংয়ে এসব লাগে, ডেসক্রিপটিভ রাইটিংয়ে এসব লাগে না। সো ক্রিটিক্যাল রাইটিং ইজ অ্যাকচুয়ালি ইউ নো উই ক্যান অলসো কল ইট অ্যাকাডেমিক রাইটিং। অ্যাকাডেমিক রাইটিং অর ক্রিটিক্যাল রাইটিং, দিজ আর সিনোনিমাস। ক্রিটিক্যাল রাইটিং যা, অ্যাকাডেমিক রাইটিংও তা, মানে একই সমার্থক। সো টাইপস অফ অ্যাকাডেমিক রাইটিং অর টাইপস অফ ক্রিটিক্যাল রাইটিং। নাম্বার ওয়ান, অ্যাসেইজ। ওয়েন ইউ আর রাইটিং অ্যাসেইজ, দি অ্যাসেইজ আর ক্রিটিক্যাল রাইটিং। রচনা, রচনা, প্রবন্ধ, প্রবন্ধগুলো ক্রিটিক্যাল হয়, ক্রিটিক্যাল রিভিউজ, লিটারেচার রিভিউজ, রিসার্চ পেপার, পেপার্স টু বি পাবলিশড ইন অ্যাকাডেমিক জার্নালস, পেপার্স টু বি পাবলিশড ইন কনফারেন্স প্রসিডিংস, টার্ম পেপার, থিসিস। দ্যার ইজ এ স্পেলিং মিস্টেক হিয়ার, THESIS, থিসিস, ডিসার্টেশন, অ্যাকাডেমিক পোস্টার, ইউ নো দেন ওকে। সো দিজ আর সাম অফ দি এক্সাম্পলস অর টাইপস অফ ক্রিটিক্যাল রাইটিং। নাও লেটস নো অ্যাবাউট দ্য ডেফিনিশন ইন ডিটেল। আমরা ক্রিটিক্যাল রাইটিং এর সংজ্ঞাটা, ক্রিটিক্যাল রাইটিং কাকে বলে, এটা সম্পর্কে আর একটু আমরা ডিটেলস একটু জানব। ক্রিটিক্যাল রাইটিং ইজ রাইটিং উইচ অ্যানালাইজেস অ্যান্ড ইভ্যালুয়েটস ইনফরমেশন ইউজুয়ালি ফ্রম মাল্টিপল সোর্সেস টু ডেভেলপ অ্যান আর্গুমেন্ট। ওকে, ক্রিটিক্যাল রাইটিং মানে কি? মানে হচ্ছে সেই লেখা, ক্রিটিক্যাল লেখা সেই লেখা যেটা ব্যাখ্যা করে, যেটা ইভ্যালুয়েট মানে যাচাই বাছাই করে। কি যাচাই বাছাই করে? ইনফরমেশন, তথ্য, তথ্য কোত্থেকে নেওয়া হয়? ফ্রম মাল্টিপল সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে, অন্য বই থেকে নিচ্ছেন তথ্য, ওয়েবসাইট থেকে নিচ্ছেন আপনি, অন্য কোনো ম্যাগাজিন থেকে নিচ্ছেন, জার্নাল থেকে লেখা নিচ্ছেন, নিয়ে আপনি পড়ছেন, পড়ার পর আপনি কিছু একটা লিখতে চাচ্ছেন, প্রমাণ করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে কোভিড-19 ইজ নট ন্যাচারাল, কোভিড-19 ইজ ম্যান মেড। অনেকেই বলছে কোভিড-19 ভাইরাস মানুষের তৈরি, ল্যাবে তৈরি হয়েছে চায়নায়। আবার অনেকে বলছেন কোভিড-19 ল্যাবে তৈরি হয়নি, এটা আসলে প্রাকৃতিক, এটা পশু পশু পাখির কাছ থেকে এসেছে। তো দুই রকম হয়ে গেল, কোনটা সঠিক? এখন আপনি বিভিন্ন বই পড়া শুরু করলেন, কোভিড-19 আসলে কি মানুষের তৈরি একটা ভাইরাস না প্রাকৃতিক ভাইরাস? আপনি বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন থিসিস, গবেষণা প্রবন্ধ, হ্যাঁ, আপনি ওয়েবসাইটে প্রচুর পড়াশোনা শুরু করলেন, কোভিড-19 আসলে কি মানুষ সৃষ্টি করেছে এটা, নাকি এটা এমনি ন্যাচারালি প্রাকৃতিক ভাবে এসেছে? আপনি অনেক বই পড়ে, বিভিন্ন তথ্য পড়ে, যাচাই বাছাই করে আপনি লেখা শুরু করলেন,
আপনি লিখলেন কোভিড-19 ইজ ম্যান মেড। আপনার মতে কোভিড-19 প্রাকৃতিক না, কোভিড-19 মানুষের তৈরি ভাইরাস। ওই লিখলেই তো হবে না, শুধু লিখলেই হবে 10 লাইন 15 লাইন, এটা কি লিখলে ক্রিটিক্যাল রাইটিং হবে নাকি লিখার সাথে সাথে আপনাকে এক্সাম্পল দিতে হবে, প্রমাণ দিতে হবে, তথ্য দিতে হবে, বলেন তো? তথ্য দিতে হবে, প্রমাণও দিতে হবে, তাহলে ক্রিটিক্যাল। তথ্য প্রমাণ দিতে হবে যে কোভিড-19 আসলে ম্যান মেড, কারণ প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, এই এভাবে এভাবে সুন্দর করে আপনাকে আপনার রচনাটা, আপনার লেখাটাকে সাজাতে হবে যুক্তিতর্ক দিয়ে, না হলে আপনার লেখার কোনো ভিত্তি থাকবে না, না হলে এটা ডেসক্রিপটিভ রাইটিং হয়ে যাবে। ক্রিটিক্যাল রাইটিং মাস্ট হ্যাভ ইউ নো ইনফরমেশন ফ্রম মাল্টিপল সোর্সেস, ফ্রম আদার সোর্সেস। ইট শুড বি ক্রিটিক্যাল, ইট শুড বি অ্যানালিটিক্যাল, আদারওয়াইজ পিপল উইল কনসিডার ইট জাস্ট অ্যাজ এ নর্মাল অ্যাসে, জাস্ট অ্যাজ এ ডেসক্রিপটিভ অ্যাসে। ক্রিটিক্যাল রাইটিং যদি নিয়ম মেনে না লিখেন, প্রমাণ না দেন, উদাহরণ না দেন, অন্য বই থেকে, অন্য ওয়েবসাইট থেকে তথ্য না দেন, তাহলে এটা এটার মূল্য নেই, এটা ক্রিটিক্যাল রাইটিং হবে না, এটা হবে ডেসক্রিপটিভ রাইটিং। মানুষ এটা পড়বে না, পড়লেও বিশ্বাস করবে না। আমি বললাম ম্যান মেড, এটা তো কোনো কথা না, প্রমাণ দিতে হবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ইউ হ্যাভ টু কম্পেয়ার, ইউ হ্যাভ টু কম্পেয়ার ইউর রাইটিং বাই কম্পেয়ারিং ইট উইথ what others other writers say about the topic. I have already told you that you can compare, you should compare. যে আপনি বলছেন কোভিড-19 is man-made, কোভিড-19 ভাইরাসটি প্রাকৃতিক না, এটা মানুষের তৈরি। মানুষ ল্যাবে এটা কয়েকটা ভাইরাস একসাথে করে, কয়েকটা ভাইরাস ভাইরাস মিশিয়ে নতুন ভাইরাস তৈরি করেছে আপনি বলছেন, কিন্তু বলতে বললেই হবে না আপনাকে অন্যান্যরা কি বলেছে, অন্য গবেষকরা, অন্য বিজ্ঞানীরা কি বলেছে, যারা বলেছে কোভিড-19 ম্যানমেড, কোভিড-19 মানুষের তৈরি, যারা বলেছে তাদের লেখা আপনি ইউজ করতে হবে আপনার লেখায়, যে অমুক বিজ্ঞানী বলেছেন, অমুক বিজ্ঞানী অমুক বইয়ে বলেছেন কোভিড-19 ম্যানমেড, অমুক পণ্ডিত অমুক ওয়েবসাইটে বলেছেন, ওয়েবসাইটে লিখেছেন কোভিড-19 ম্যানমেড, কোভিড-19 মানুষের তৈরি। এইভাবে আপনি প্রমাণ দেন, এক্সাম্পল দেন, বাই ইউজিং ইউ নো এভিডেন্স, বাই ইউজিং এক্সাম্পলস, ইউ ক্যান মেক ইউর রাইটিং লুক ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল অ্যান্ড বিলিভেবল। এরকম এক্সাম্পল দিলে, প্রমাণ দিলে আপনার লেখাটা মূল্যবান হবে এবং আপনার লেখাটা সবাই পছন্দ করবে, মেনে নেবে, গ্রহণ করবে, বিশ্বাস করবে। সো ক্রিটিক্যাল রাইটিং ইজ মোর কমপ্লেক্স, ক্রিটিক্যাল রাইটিংটা একটু জটিল, এখানে অনেক হিসেব নিকেশ আছে, অ্যান্ড ইনভলভস মোর ডিসকাশন, ইউ নিড টু ডিসকাস মোর ইন এ ক্রিটিক্যাল রাইটিং। ক্রিটিক্যাল রাইটিং এ আলোচনাটা বেশি, অ্যানালিসিস, ব্যাখ্যা করতে হবে কেন এমন হলো, এমন হলে কেমন হতো, ফলে এটার ফলে কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে অ্যানালাইজ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেইন এক্সপ্লেইন করতে হবে।
So, examples of critical writing. Engaging with evidence. I already told you, in a critical writing, there must be proof, evidence, praman thakte hobe. In a critical writing, open-minded and objective inquiry is there. Open-minded and objective inquiry. Inquiry means investigation. ওই যে বললাম কোভিড নাইনটিন যে ম্যান মেড বলছেন আপনি, কোভিড নাইনটিন মানুষের তৈরি আপনি বলছেন, তো এখন আপনি আপনাকে তদন্ত করতে হবে পুলিশ অফিসার অফিসারের মতো, গোয়েন্দার মতো, বিভিন্ন বই পড়তে হবে, ওয়েবসাইট থেকে তথ্য নিতে হবে, বিভিন্ন বই ডাউনলোড করতে হবে, বিভিন্ন ম্যাগাজিন জার্নাল পড়তে হবে। সো ইউ আর লাইক অ্যান ইনভেস্টিগেটর when you are writing critically, you feel like you are an investigator because you have to find out sources, you know, information from other sources, just like an investigator. Goindar moto apnake bibhinno jayga theke totthyo ber korte hobe jeno apnar critical writing ta apnar rochona ta সমৃদ্ধ হয়, সুন্দর হয়, অনেক প্রমাণ থাকে, অনেক তথ্য থাকে। Presenting reasons. Reasons here means, the word means logic. You have to write logically. Logically আপনাকে লিখতে হবে। মানে কি? মানে মনে করেন একটা একজন একজন স্কলার একজন পণ্ডিত লিখলো কোভিড নাইনটিন ম্যান মেড নয়, এটা প্রাকৃতিক। সে লিখলো কোভিড নাইনটিন মানুষের তৈরি নয়, এটা প্রাকৃতিক ভাইরাস। তখন আপনি বলছেন, কিন্তু আপনি তো বলছেন উল্টোটা, আপনি বলছেন না কোভিড নাইনটিন মানুষের তৈরি। তো ওই যে পণ্ডিতটা লিখলো কোভিড নাইনটিন মানুষের তৈরি না, ওখানে সে তার যুক্তি দিয়েছে তার লেখায়। তো আপনি তার লেখাটা পড়লেন, পড়ার পরে আপনার মনে হলো তার যুক্তিতে ঘাটতি আছে, যুক্তিগুলো সঠিক না। তখন আপনি লিখলেন অমুক লেখক অমুক পণ্ডিত উনি বলেছেন এই এটা এটা বলেছেন, আসলে এগুলো ভুল, এগুলো লজিক্যাল নয়। তখন আপনি আপনার যুক্তি উপস্থাপন করলেন কেন লজিক্যাল নয়, কেন অমুক লেখকের অমুক পণ্ডিতের বা অমুক বিজ্ঞানীর লেখায় ভুল আছে বা চিন্তাধারায় ভুল আছে। আপনি যুক্তি খণ্ডন করছেন আপনার লেখায়, আপনার লেখার মাধ্যমে। সো ইউ সি presenting your logic against a particular finding is extremely important. Providing a different method. Provide means supply. Providing, supplying, giving. Giving a different method. That means in a critical writing, you are presenting something different. আপনার লেখাটা ক্রিটিক্যাল লেখা আপনি বলছেন, আপনার লেখাটা ক্রিটিক্যাল লেখা হবে কখন? যদি আপনার লেখায় ডিফারেন্ট কিছু থাকে, মূল্যবান ইম্পর্টেন্ট কিছু থাকে। যেমন সবাই ইঞ্জেকশনের মাধ্যমে কোভিড নাইনটিন সারাতে চাচ্ছে, কিন্তু তারপরও কোভিড নাইনটিন কমছে না। এখন আপনি একটা ডিফারেন্ট মেথড নিয়ে এলেন, আপনি একটা ডিফারেন্ট পদ্ধতি, আলাদা একটা পদ্ধতি সম্পর্কে একটি রচনা লিখলেন। সো ইউ নো অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পিপল আর ট্রাইং টু রিমুভ কোভিড নাইনটিন বাই ইউজিং ইঞ্জেকশন, but you are trying to solve this problem by using maybe by using tablets. সারা বিশ্ব জুড়ে ইনজেকশনের মাধ্যমে
COVID-19 সারানোর চেষ্টা চলছে, কিন্তু আপনি মনে করেন আপনি একজন বিজ্ঞানী, আপনি একটা আলাদা পদ্ধতি আবিষ্কার করলেন, আপনার মতে ট্যাবলেট খেয়েও COVID-19 সারানো সম্ভব। একটা নির্দিষ্ট ট্যাবলেট খুব কাজ দেয়, আপনি আপনি এটা প্রমাণ করতে চাচ্ছেন, আপনি এটা লিখছেন এটা সম্পর্কে যে একটি নির্দিষ্ট ট্যাবলেট খেলেই হবে, 7 দিন খেলেই হবে বা 14 দিন খেলেই হবে COVID-19 সেরে যাবে, তো বললেই হবে না, প্রমাণ দিতে হবে, যেমন অমুক হাসপাতালে 7 দিন এই ট্যাবলেটটা খেয়ে এতজন রোগী সুস্থ হয়েছে, এইভাবে প্রমাণ দিতে হবে। সো প্রেজেন্টিং এ ডিফারেন্ট মেথড, আপনার ক্রিটিক্যাল রাইটিং এর মাধ্যমে আপনি আলাদা একটা পদ্ধতি বা উপায় বা সমাধান দিচ্ছেন। ইয়েস, দেয়ার ক্যান বি লিমিটেশনস অফ এভিডেন্স, সামটাইমস দেয়ার আর লিমিটেশনস। ফর এক্সাম্পল, সাপোজ ইউ হ্যাভ গিভেন সাম প্রুফস ইন ইউর রাইটিং, আপনি কিছু প্রমাণ দিলেন আপনার লেখায় যে ইন ইন এ সার্টেন হসপিটাল সাপোজ 50 50 কোভিড পেশেন্টস দে গট অ্যারাউন্ড, ইউ নো, ওয়েল, অর দে বিকেম হেলথি, ডিজিজ ফ্রি অ্যাগেন বাই ইউজিং বাই টেকিং ওনলি ওয়ান পার্টিকুলার ট্যাবলেট, then you have given the proof, but maybe sometimes it may happen that your proof is wrong. আপনি আপনার লেখায় বলছেন একটা নির্দিষ্ট ট্যাবলেট খেলে COVID-19 সেরে যায়, প্রমাণ দিলেন অমুক হাসপাতালে এতজন রোগী, 50 জন রোগী একটা ট্যাবলেট খেয়ে সুস্থ হয়েছে, আপনি প্রমাণ দিলেন, ওই হাসপাতালের নাম দিলেন, নামটা তো প্রমাণ হয়ে গেল, মানে প্রমাণের অংশ, ট্যাবলেটের নাম দিলেন এটাও একটা প্রমাণ হয়ে যায়, প্রমাণের অংশ, প্রমাণের মতোই, কিন্তু পরে দেখা গেল যে আসলে 50 জন সুস্থ হয়নি, সুস্থ হয়েছে ধরেন 45 জন, আপনি লিখেছেন 50 জন সুস্থ হয়েছে, তো এই যে একটা ভুল হয়ে গেল, লিমিটেশনস অফ এভিডেন্স, সামটাইমস ইওর এভিডেন্স মে বি রং, সামটাইমস আদার্স এভিডেন্স মে অলসো বি রং, বুঝতে পাচ্ছেন? কখনো আপনার প্রমাণ, আপনার উদাহরণটা, আপনি যে উদাহরণ লিখছেন, উদাহরণ দিচ্ছেন, সেটা ভুলও তো হতে পারে, হয় না এরকম? জি হ্যাঁ, হতে পারে, তাই না? জি স্যার। আবার অন্যরা যে প্রমাণ দিচ্ছে, যে উদাহরণ দিচ্ছে, সেগুলো ভুল হতে পারে, এই জন্য ক্রিটিক্যাল রাইটিং, আপনি যখন ক্রিটিক্যালি চিন্তা করে গভীরভাবে গবেষণা করে আপনি লিখছেন, যাচাই বাছাই করে ব্যাখ্যা দিয়ে লিখছেন, তখন আপনাকে সাবধান হতে হবে যেন ভুল না হয়। ইউ হ্যাভ টু বি সো কেয়ারফুল ওয়েন ইউ আর রাইটিং ক্রিটিক্যালি। নেক্সট, থিঙ্কিং অ্যারাউন্ড এ স্পেসিফিক প্রবলেম, স্পেসিফিক প্রবলেম। সো ইন এ ক্রিটিক্যাল রাইটিং উই থিঙ্ক অ্যাবাউট এ পার্টিকুলার প্রবলেম, ফর এক্সাম্পল COVID-19, it is a particular problem, then you are thinking about COVID-19 only. আপনি আপনার টপিক হচ্ছে COVID-19, COVID-19 টা একটা প্রবলেম, এখন আপনি COVID-19 সম্পর্কে আপনি চিন্তা করছেন সব সময়, বিকজ ইট ইজ ইওর টপিক। Applying carefulness and humbleness
when challenging established positions. So as a critical writer, you must be careful. You have to be careful. If you say that a particular scientist has made a huge mistake in his, you know, in his writing, in his paper, then you need to be, you know, you need to be extremely sure about it. Otherwise, you will lose credibility. People will not believe you in the future. আপনি যখন অনেক পড়াশোনা করে অনেক ঘেটে আপনি বলছেন যে একজন বিখ্যাত, হ্যাঁ, বিখ্যাত বিজ্ঞানী বা গবেষক অনেক বড় ভুল করেছেন, ওনার লেখায় অনেক বড় ভুল আছে, আপনি এটা দাবি করছেন, কিন্তু দাবি করার আগে সাবধান হতে হবে। কেন? কারণ ইফ ইট কামস আউট দ্যাট that particular scientist has you know made no mistake, actually you have made a mistake by wrongly accusing him. আপনি একজন বিখ্যাত গবেষকের একটা লেখা পড়লেন, পরে বললেন অমুক লেখায় খুব বড় ভুল আছে, আপনি নিশ্চিত, কিন্তু দেখা যাচ্ছে আসলে আপনি ভুল, ওই গবেষকের লেখায় ভুল নেই, কিন্তু আপনি দাবি করছেন ওই গবেষকের লেখায় ভুল আছে। এই যে আপনি বলছেন ভুল আছে, ভুল আছে, আসলে ভুল নেই, তখন মানুষ কাকে সম্মান করবে? আপনাকে? আপনাকে বিশ্বাস করবে? আপনার লেখাকে বিশ্বাস করবে, না ওই বিজ্ঞানীকে বিশ্বাস করবে আরো বেশি? হ্যালো, হ্যালো, বিশ্বাস করবে স্যার? আপনাকে বিশ্বাস করবে না ওই বিজ্ঞানীকে বিশ্বাস করবে? ওকে, সো ইট মিন্স দ্যাট people will not believe you because you are wrong, but you are saying another person is wrong, but later on when it is proved that you are actually wrong, then people will not believe you anymore. আপনি দাবি করছেন আপনার লেখাগুলো সঠিক, অমুক বিজ্ঞানীর লেখায় ভুল আছে, কিন্তু দেখা গেল অমুক বিজ্ঞানীর লেখায় ভুল নেই, এটা প্রমাণ হলো, পরে জানাজানি হলো, পরে মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না, কারণ দেখা যাচ্ছে ভুল আপনারই হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, ওয়েন উইল ইওর final assessment on this course be happened? এই কোর্সের final assessment এর ডেটটা কবে? আপনাদের রুটিন হয়েছে? হ্যালো, হ্যালো, কেউ কিছু বলুন একটু। এই কোর্সের রুটিন কি হয়েছে, মানে এক্সাম রুটিন? না স্যার, হয়নি স্যার এখনো। আচ্ছা, আনুমানিক কবে পড়তে পারে এই এই কোর্স এক্সাম ডেটটা? মানে আমি চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম
নেক্সট আরেকটা ক্লাস করে তারপর শেষ করতে আর কি। হ্যাঁ, কারণ এই টপিকটা শেষ করতে একটু সময় লাগবে, আরেকটা ক্লাস লাগবে। হ্যালো, জি স্যার, জি স্যার, আমরা কি আরেকটা ক্লাস পাবো স্যার? আপনি নিতে পারবেন? নেক্সট ক্লাস হচ্ছে কত? নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসটা যদি নেই আমি, মানে নেক্সট শনিবার, জি স্যার পারবেন? পারবো, জি স্যার পারবেন। তাহলে আপনার, আপনাদের পরীক্ষাটা যেন নেক্সট শনিবারের আগে না পড়ে। আচ্ছা স্যার, সিআরকে এটা জানিয়ে দেওয়া হবে আর কি স্যার। হ্যাঁ, এই বিষয়টা একটু নিশ্চিত করতে হবে। হ্যাঁ, নেক্সট শনিবারের আগে এক্সাম সেন্টারে না পড়ে, কারণ আমি নেক্সট শনিবারে এটা আলোচনা করে শেষ করে দেব। আর একটা ক্লাস লাগবে একদম। আচ্ছা স্যার, তাহলে আজকে আর বেশি আলোচনা করছি না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার, ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।